নাবালিকা কে অপহরণের অভিযোগে অভিযুক্ত যুবক কে গ্রেফতার করলো ইটাহার থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে ধৃতের নাম প্রদাপ বর্মন, বয়স 19 বছর, বাড়ি ইটাহার থানার সাদাপুর গ্রামে। ধৃতের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 363, 365, 506 ও 34 ধারায় মামলা রুজু করেছে পুলিশ। এদিন ধৃতকে রায়গঞ্জ মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে বিচারক 14 দিনে জেল হেফাজতের নির্দেশ দেন। ইটাহার ব্লকের একটি গ্রামে 15 বছরের এক নাবালিকা মেয়েকে নিয়ে চলতি মাসে 22 তারিখে অপহরণ করে। সেই ঘটনায় ইটাহার থানায় লিখিত অভিযোগ দায়ের হলে অভিযোগের ভিত্তিতে এদিন সকালে অভিযুক্তকে গ্রেফতার করে, উদ্ধার করা হয় নাবালিকা মেয়েটিকে। বর্তমানে ওই নাবালিকাকে রায়গঞ্জ শহরের দেবীনগরে অবস্থিত সিএনসিপি হোমে রাখা হয়েছে। সমস্ত বিষয় জানানো হয়েছে চাইল্ড ওয়েলফেয়ার কমিটির চেয়ারপারসনকে। রায়গঞ্জ থেকে বীথিকা পালের রিপোর্ট, কুলিক নিউজ।